আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া পুরা সবাইকে জানাই ম্যাথ ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ দেখব অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় 4 বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অনুশীলনী 4.2 এর 8 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হচ্ছে 4x-3=5 বলে প্রমাণ করো যে 64x³-27-180x=125। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে দেখাবো যে সেই মানটা রাইট হ্যান্ড সাইড এর সমান। তাহলে আসো অঙ্কটা করে ফেলি। এটাই আমাদের প্রশ্ন দেওয়া আছে, 4x-3=5। এখন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। দেখো 64x³-27-180x, আমরা এই 180x নিয়ে কোনো কাজ করব না, এটা এভাবে রেখে দিব। দেখো প্রথম দুইটা অংশ নিয়ে আমাদের সূত্রে পড়ে, প্রথম অংশটাকে আমরা এ কিউব আর দ্বিতীয় অংশটাকে আমরা বি কিউবে কনভার্ট করব। দেখো 64 কত কিউব হইলে 64 হয়, 4 কিউব হইলে 64 হয়, আর এক্স তো আছে, তাহলে 4x তার হোল কিউব দিব আমরা। 4x হোল কিউব মানে 64x³। ওকে ফাইন। তারপরে দেখো 27 আমরা এমন ভাবে লিখবো যাতে কিউব আকারে লেখা যায়, তাহলে 3³ মানে 27। ওকে ফাইন। তাহলে দেখো এই দুইটা অংশ নিয়ে আমাদের একটা সূত্র পড়ছে, a³-b³ এর ফর্মুলা। এ হলো 4x আর বি হলো 3, তাহলে a³-b³ এর ফর্মুলা হলো a-b তার হোল কিউব মাইনাস a-b তার হোল কিউব প্লাস 3a×b×a-b। লক্ষ্য করো ভাইয়েরা, গ্রিন কালারের a³-b³ কে আমরা কি লিখতে পারি, a-b হোল কিউব প্লাস 3ab×a-b, আর 180 যেভাবে আছে সেভাবে রেখে দিব আমরা। এখন লক্ষ্য করো আমাদের প্রশ্নে দেওয়া আছে 4x-3=5, তাহলে এখানে 4x-3=5 লিখবো, এখানে 4x-3=5 লিখবো। তাহলে এখানে আছে 4x-3, তাহলে 5 লিখে দিলাম, আর যে কিউব আছে মাথায় সেই মাথায় আমরা কিউব দিয়ে দিব। এখানে দেখো 3 4 12, 3 12 36, 3 12 36, এখানে আছে এক্স 36x ইন্টু 4x-3, 4x-3 এর মান হলো জাস্ট 5, 4x-3 এর মান হলো 5, আর মাইনাস 180 যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। ওকে ফাইন। এখন দেখো 5³ মানে কি, 5 3 বার গুণ, 5 3 বার গুণ মানে 125, 5 গুণ 5 মানে 25, 5 25 125। ওকে ফাইন। তারপর দেখো 36 গুণ 5, 36 গুণ 5 মানে 180, আর এক্স তো আছেই। এখন দেখো আর মাইনাস 180x এখানে দিয়ে দিলাম। এখন দেখো 180x আর 180x এটা প্লাস মাইনাস, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কত, 125, 125। এটা দেখো আমাদের দেখাতে বলতেছে যে রাইট হ্যান্ড সাইডে 125 আছে, তাহলে আমরা লিখবো ইকাল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হলো আমাদের নির্ণেয় উত্তর। ভাইয়ারা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো।